नमस्कार बंधुरा, जॉब्स डेस्टिनेशन यूट्यूब चैनले तुम्हारे सबा के स्वागत। चले एक नतून नोटिस एक नतून वीडियो नहीं। तो तुम्हारे जे जिनिसटा निये एत दिन धरे अनेक नाना रकम प्रश्न छिलो जे कलकाता पुलिसेर कन्स्टेबल की एबछर बेरोबे, तो तुम्हारे जोन्नो एक विशेष सुखबर रयेछे जे कलकाता पुलिसेर कन्स्टेबल संक्रांत एक नोटिस बेरिएछे एबं एर एक आपडेट रयेछे जे एटा এই বছরই বেরোচ্ছে এবং নিয়োগ খুব শীঘ্রই চালু হতে চলেছে। তো চলো এবার তোমাদের ভিডিওটা স্টার্ট করছি আর তোমাদের বলে দিচ্ছি যে নোটিশে কী বলেছে। তবে তার আগে প্রত্যেকটা ভিডিওর মতনই আমি নিয়ে এসেছি তোমাদেরকে আমাদের এই জবস ডেস্টিনেশনে অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে। তো এই চ্যানেলের লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা এখানে এসে ইজিলি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, জিকেগুলো এগুলো খুব সহজে পেয়ে যাবে এবং ফ্রিতে নানা রকম বইয়ের পিডিএফ পাবে, যেগুলো কিনা তোমাদের কিনতে গেলে অনেক টাকা খরচ হতে পারত। বা তোমাদের যদি কারোর ইচ্ছা হয় যে তোমরা আন একাডেমি সাবস্ক্রিপশন বা রাইজের যে কোচিংগুলো কিনতে চাও, তো সেখানে তোমরা একটা হিউজ ডিসকাউন্ট দিয়ে সেগুলো কিনতে পারবে এবং তোমাদের ডেইলি বেসিসে মক টেস্ট দিয়ে তোমরা নিজেদের ইম্প্রুভমেন্ট করতে পারবে। তো চলো এবার ভিডিওটায় ফিরে যাই এবং তোমাদের সেই নিয়োগ সংক্রান্ত, অর্থাৎ কলকাতা পুলিশের যে কনস্টেবলের যে নিয়োগটা রয়েছে সেই সংক্রান্ত পুরো আপডেটটা দিয়ে দিই। তো এই যে সেই অফিসিয়াল নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এখানটায় বলেই দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ WBPRB। এরপর তোমরা যদি নিচে আসো তোমরা এখানটায় সাবজেক্টের এই জায়গাটায় দেখতে পারবে লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ 2022। তো এই সংক্রান্ত দেখো নোটিশটা তোমরা যদি পড়ো, এখানটায় তোমাদের যে নাম্বারটা রয়েছে সেটা মেনশন করে দিয়েছে এবং তোমাদের দেখো বলে দিয়েছে যে রিক্রুটমেন্টটা হতে চলেছে কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। তো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিছু দিয়ে দিয়েছে, তোমাদের এজ থাকতে হবে মিনিমাম 18 টু নট বি মোর দ্যান 27, অর্থাৎ তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে। এবার তোমাদের যদি সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম এজ রিল্যাক্সেশন দেওয়া হয়নি। এবার এ দেখো বলে দিচ্ছে হাউএভার নো এজ রিল্যাক্সেশন ইজ অ্যাভেলেবল ফর দ্য সিভিক ভলেন্টিয়ার সার্ভিং আন্ডার কলকাতা পুলিশ। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশানের এই জায়গাটায় বলেছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। তো তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান রাখা হয়েছে মাধ্যমিক পাস। আচ্ছা, তো এবার তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা বলেছে, দেখো তোমাদের এখানে বলে দিয়েছে মাস্ট বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা একদম খুব ভালোভাবে রপ্ত রাখতে হবে, যেটা কি না আমাদের রক্তেই রয়েছে। এরপর দেখো তোমাদের রয়েছে দেখো হোম গার্ড পার্সোনাল অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার সার্ভিং আন্ডার কলকাতা পুলিশ অ্যান্ড ডিজেরিয়াস অফ অ্যাপ্লাইং মাস্ট হ্যাভ কমপ্লিটেড 3 ইয়ার্স অফ সার্ভিস অ্যাজ অন 1/1/2022। অর্থাৎ তোমাদের যারা কলকাতা পুলিশের আন্ডারে সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ড রয়েছে তাদের মিনিমাম 3 বছরের সার্ভিস যে এক্সপিরিয়েন্স সেটা রাখতে হবে। এবার দেখো তোমাদের এখানে কী রয়েছে যে তোমাদের কাঁধে কাঁধে স্পোর্টস কোটা হবে। তো এখানে দেখো অ্যাথলিটস ইনক্লুডিং ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট ব্যাডমিন্টন বাস্কেটবল ক্রিকেট ফুটবল হকি সুইমিং টেবিল টেনিস ভলিবল টেনিস ওয়েটলিফটিং রেসলিং বক্সিং সাইক্লিং জিমন্যাস্টিং জুডো রাইফেল শুটিং কাবাডি অ্যান্ড খোখো। তোমরা যদি এইসব ব্যাপারে কোনো জায়গা থেকে কোচিং নিয়ে থাকো বা যদি কোনো কোচিং সেন্টার আন্ডারে থেকে তোমরা স্পোর্টস কোটা অ্যাপ্লাই করতে চাও তো সেটাও করতে পারবে। এবার দেখো লাস্ট অফ অল তোমাদের এখানে বলে দিয়েছে যে 29/5 থেকে তোমাদের এই অনলাইনে যে অ্যাপ্লিকেশানটা সেটা চালু হবে। তো তোমরা মনে করে দেখো আমি তোমাদের অনেক আগে বলে দিয়েছিলাম যে 29 তারিখের পর থেকে বা 29 তারিখ থেকে তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশানটা চালু হবে এবং এটার লাস্ট ডেট হচ্ছে 27/6/2022 অব্দি, অর্থাৎ জুন মাসের 27 তারিখ অবধি। তো বি রেডি, তোমাদের এবার ফর্ম ফিল আপ চালু হয়ে যেতে চলেছে 29 তারিখ থেকে এবং যারা এতদিন ধরে কোনো রকম প্রিপারেশান নাওনি তাদের বলে দিচ্ছি ভাই এবার লাস্ট টাইম রয়েছে, প্রিপারেশানটা নিয়ে নাও কারণ এরপর আবার কলকাতা পুলিশ এরপর কবে বেরোবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক এখানটা তোমাদের আরও জিনিস বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে বিফোর অ্যাপ্লাইং তোমাদের এইখানে ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস এই জায়গাটায় যেতে হবে। তো এবার দেখো তোমাদের এখানে বলে দিয়েছে হিজ অর হার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ এগুলো তোমাদের মেন থাকবে, যেখানে তোমাদের ওটিপি ভেরিফিকেশনও হবে এবং সব দিয়ে তোমাদের এই পুরোপুরি জিনিস কাজটা স্টার্ট হয়ে যাবে। তো তোমাদের মেন কাজ হচ্ছে এখন 29 তারিখ অবধি অপেক্ষা করা। তো আমি তোমাদের বলেছিলাম যে 29 তারিখ থেকে চালু হবে, তো 29 তারিখ থেকে 27 জুন অবধি তোমাদের এই নিয়োগটা চলবে।
তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই কলকাতা পুলিশের যে আপডেটটা বেরোচ্ছে, মানে যে নিয়োগটা চালু হবে, সেই সংক্রান্তে আপডেটটা পেয়ে যায়। তো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।